সুপারি গাছ কাটা নিয়ে বিবাদ, ভাইপোর হাতে খুন হলেন কাকা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইর হাট গ্রাম পঞ্চায়েতের খারিজা ধাপের ছাত্রা গ্রামের ঘটনা। জানা গিয়েছে এদিন ছাত্রা গ্রামের যুবক সিরাজুল মিয়ার সঙ্গে কাকা আবেদ আলী মিয়ার বাড়ির পিছনে সুপারি গাছ কাটা নিয়ে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়ে সদস্যরা। সে সময় সিরাজুল তার কাকার মাথায় কুড়ুল দিয়ে কোপ মারে, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থার মাটিতে লুটিয়ে পড়ে আবেদ। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে কোচবিহার মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, এই ঘটনায় ভাইপোকে আটক করা হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ঘুম থেকে চারটে মানুষই আমরা আছি, চারটে ফ্যামিলি। বাবা বেন গেলো গরু বান্ধিতে, আমি গোসাইতেছি তাঁকু, গরু বান্ধি আসছে, আসে দেখে আমার একটা জেঠর বেটা ভাই সুপারি গাছ কাটতেছে। সুপারি গাছটা কিন্তু বল মারা মরে গেছে, তো ওকে মানা করে দিছে, কাটি না, ও কোনো কথাবার্তা নেই, হুদেও মাথায় কুড়াল দিয়ে চোর দিয়ে দিছে। আমার জেঠর বেটা ভাই, তারপর দেখি আমি চোর দিয়েছি, আমার তো বাবাকে তো আগে বাঁচাইতে হবে, তারপর কোথায় থানা আছে না কি আছে আমার তো সেটা দেখতে হবে। ওরা কি কারণে মারলো সেটা ওরা জানে, ওরা আগে মানে টেনশন খুব নিয়েছিল, কুড়াল দিয়ে মারেছে। বিষয়টা আমি তো কিছু মানে ঘরে তামাক কিছুতে দিলাম, মানে তামাক কোথায় দিয়েছিলাম, বাবা গরু বান্ধিতে গিয়েছিলাম, ঠিক আছে, তো ওই গরু বান্ধি আসতে আমার যেটুক কটা ভাই সুপারি গাছ কাটতেছে, মানে ওর লাকড়ি নেই দেখিয়া, তো ওকে মানা করছে দেখিয়া, তার জন্য ও কথা কোনো কথা হয়নি, বলে চিকরে হল্লা হয়নি, ও আগে থেকে টার্গেট করেছিল না ছিল, আমি বুঝতে পারছি, ও হুইয়ে আমি চোট দিয়ে দিয়েছি। কি দিয়ে চোট দিয়েছি? কুড়াল দিয়ে চোট দিয়েছি। কাকে দিয়েছে? আমার বাবাকে। তোমার বাবার নাম কি? আবেদ আলী মিয়া। আচ্ছা, আর যে মারছে তার নাম কি? তার নাম সিরাজুল। মানে কেন মারলো এই এই ধরনের? কেন কেন মারলো? ও আমি তো আর কীভাবে জানবো, আমি জয়দীপুর মধ্যে দেখলাম, তার আগে আমার বাবাকে অনেক আঘাত করতে চাইছিলো, আমি করতে দেয়নি, আমি সেফটি নিয়েছিলাম, ও মানে আমি ও দেখছে এবার ফাঁকা, ওই জন্য এবারে ঠুকে দিয়ে দিচ্ছে। এটা কি মানে পারিবারিক নিয়ে? হ্যাঁ, পারিবারিক। পারিবারিক মানে তোমাদের আত্মীয় হয় যে মারছে? আমার নিজের জেঠর বড় ভাই। ওর নাম কি? ওর নাম সিরাজুল। এটা কোন জায়গায় ঘটনাটা? গোসাইর হাট। গোসাইর কোন জায়গায়? ছোট ধাপের তারা ধোপের ধাপের। তোমার নাম কি? আমার নাম আবুল কালাম। আবুল কালাম।